আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায়ের একটি একক কাজ সলভ করব। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের তিনটি প্রবলেম সলভ করতে হবে। শিক্ষার্থীরা, প্রথমে বলে রাখি, এই তিনটি প্রবলেম সলভ করতে তোমাদের পূর্বের থিওরিগুলো পড়ে আসতে হবে। পূর্বের ভিডিওতে আমরা এই রিলেটেড যে থিওরিগুলো রয়েছে সেগুলো পড়িয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। তো শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, এক নম্বর কি বলা আছে, ত্রিভুজ এবিসি আকৃতির একটি জমির এবি ও এসি বাহুকে ডি রেখা এমনভাবে ছেদ করে যেন এবি ইস টু বিডি ইকুয়েল এসি ইস টু সি হয়। ত্রিভুজ ডিবিসি আকৃতির জমির ক্ষেত্রফল 10 বর্গমিটার হলে ত্রিভুজ বিইসি এর ক্ষেত্রফল কত? তো শিক্ষার্থীরা, আমরা আগের মেথডে ইউজ করে এইটি সলভ করব। তো প্রথমে আমরা এ বি সি আকৃতির একটি ত্রিভুজ অঙ্কন করে নেব। দেখো, এ বি আর হচ্ছে সি, তারপর ইনস্ট্রাকশন দেখো, এ বি ও এসি বাহুকে ডি রেখা এমনভাবে ছেদ করে। দেখো, এই এ থেকে বি এ বি বাহু আর হচ্ছে এ থেকে সি এসি বাহু, এই দুটো বাহুকে ডি রেখা এমনভাবে ছেদ করে যেন এ বি ইস টু বিডি ইকুয়েল এসি ইস টু সি হয়। তো এইটা তখনই সমান হবে যখন এই তো বিসি বাহুর সমান্তরাল ডি হবে, ঠিক আছে? তার মানে এই বিসি বাহুর সমান্তরাল যদি ডি হয় তখনই আমাদের এই কন্ডিশনটা ফিল আপ করবে, এবি ইস টু বিডি ইকুয়েল এসি ইস টু সি। তো সেক্ষেত্রে আমি আবারও বলি, তোমরা জানো ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। বিষয়টি এরকম, বিসি বাহু, ঠিক আছে, বিসি বাহু সমান্তরাল সরলরেখা হচ্ছে ডি, অপর বাহুদ্বয়কে অর্থাৎ এবি কে আর হচ্ছে এসি কে সমান অনুপাতে বিভক্ত করে। যখন বিসি সমান্তরাল ডি হবে তখন এভাবে আমরা লিখতে পারি, এবি অনুপাত বিডি, অর্থাৎ এবি এর দৈর্ঘ্যকে বিডি দিয়ে ভাগ করে যা পাওয়া যাবে, এসি এর দৈর্ঘ্যকে সি দিয়ে ভাগ করে ফলাফল তাই পাওয়া যাবে। আমরা আরো অন্যভাবে এই কাজটি পেতে পারি, দেখো, এডিকে যদি আমরা বিডি দিয়ে ভাগ করি, অর্থাৎ এইটুকু এডিকে যদি বিডি দিয়ে ভাগ করি যে ফলাফল পাবো, আবার এই কে অর্থাৎ এইটুকুকে সি দিয়ে ভাগ করার ফলে একই ফলাফল পাব। আমি আবারও বলি, এগুলো তখনই সম্ভব যখন যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা তৈরি হবে ত্রিভুজের অপর বাহুদ্বয়ের ওপর, ঠিক আছে? তাহলে দেখো শিক্ষার্থীরা, ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি বাহুদ্বয়কে ডি রেখা এমনভাবে ছেদ করেছে যেন এবি ইস টু বিডি ইকুয়াল এসি ইস টু সি হয়। অতএব ডি সমান্তরাল বিসি, এই চিহ্নটা কিন্তু সমান্তরাল চিহ্ন, ঠিক আছে? তাহলে ডি কার সমান্তরাল? বিসি এর সমান্তরাল। দেখো, যেহেতু ডি সমান্তরাল বিসি এবং ত্রিভুজ ডিবিসি, সরি, দেখো ডিবিসি এই ত্রিভুজটা আর হচ্ছে ত্রিভুজ বিইসি বিইসি এই ত্রিভুজটা, উভয়ের ভূমি কিন্তু বিসি। তাহলে উভয়ের ভূমি যদি বিসি হয়, পূর্বের মেথডে আমরা পূর্বের থিওরিতে পড়েছিলাম কি, একই ভূমির ওপর এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত সকল ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পরের সমান। এটা আবারও দেখো, এই তো ত্রিভুজ ডি বি সি, অর্থাৎ এই ত্রিভুজটা নির্দেশ করতেছে, এই ত্রিভুজের ভূমি কিন্তু বিসি, আর হচ্ছে বি ই সি এই ত্রিভুজটা নির্দেশ করতেছে। তাহলে উভয়ের ভূমি যেহেতু বিসি, তাই উভয়ের ক্ষেত্রফল কি হবে? সমান হবে, ঠিক আছে? তাহলে প্রশ্নের মধ্যে কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে ত্রিভুজ ডিবিসি আকৃতি জমির ক্ষেত্রফল হচ্ছে 10 বর্গমিটার। তাহলে আমাদের বের করতে বলছিল হচ্ছে ত্রিভুজ বিইসি এর ক্ষেত্রফল, তাহলে ওইটার ক্ষেত্রফল হবে 10 বর্গ মিটার। তাহলে ডিবিসি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ বিইসি এর ক্ষেত্রফল, ওকে?
তো সর্বশেষ আমরা লিখলাম, অর্থাৎ ত্রিভুজ বিইসি এর ক্ষেত্রফল 10 বর্গমিটার। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, 2 নম্বর। এখানে বলা আছে, ত্রিভুজ এবিসি আকৃতির একটি জমির বিসি বাহুর সমান্তরাল ডি রেখা এবি ও এসি বাহুদ্বয়কে ডি ও ই বিন্দুতে ছেদ করেছে। আগের মতোই চিত্রটা হবে, এই ইস টু সি সমান 3:2 এবং বিডি সমান 2 মিটার হলে এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো আগের মতোই আমরা ওই থিওরিটা অ্যাপ্লাই করব। থিওরিটা হচ্ছে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে, এই থিওরিটা ইউজ করব আমরা। তো চলো এটির সলিউশন দেখে দিই। তো শিক্ষার্থীরা, তোমরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে যাও অনায়াসেই। তো শিক্ষার্থীরা, এখানে যেহেতু দেওয়া আছে বিডি হচ্ছে 2 মিটার, সেটা আমরা লিখে নিয়েছি, এইটুকু হচ্ছে 2 মিটার। আর ত্রিভুজ এবিসি এ বিসি সমান্তরাল ডি, তো এই বিসি বাহুটা এই ডি বাহুর সমান্তরাল। ওকে, তারপর যেহেতু এটা সমান্তরাল তাই আমরা এটা লিখতে পারি, এডি ইস টু বিডি ইকুয়াল এই ইস টু সি আছে। তো তোমাদের হয়তো মনে আছে আমি ভিডিওর শুরুর দিকটায় বলেছিলাম এরকম, যদি এই ডি বিসি এর সমান্তরাল হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি, এডি ইস টু বিডি সমান এই ইস টু সি। অথবা আমরা এটাও লিখতে পারি যে হচ্ছে এবি ইস টু বিডি ইকুয়াল এসি ইস টু সি, এটাও লিখতে পারি। অনুপাত কিন্তু সমান হবে, অর্থাৎ এডিকে বিডি দিয়ে ভাগ করলে যা হবে, এইকে সি দিয়ে ভাগ করলেও তাই হবে। একইভাবে এবিকে বিডি দিয়ে ভাগ করলে যা উত্তর হবে, এসিকে সি দিয়ে ভাগ করলেও একই উত্তর হবে, ঠিক আছে? যেহেতু আমাদের কন্ডিশনেই বলা আছে যে হচ্ছে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। তো আমরা এটি লিখে নিলাম, নেওয়ার পর যেহেতু অনুপাত মানে ভগ্নাংশ, তো এডি ওপরে লিখলাম, এই অনুপাতের বদলে আমরা ভাগ চিহ্নটা দিয়েছি, বিডি এর ভ্যালু আমরা জানি হচ্ছে 2 মিটার, সেটি আমরা নিচে লিখেছি। তারপর এই ইস টু সি আমাদের 3:2 দেওয়া আছে আমাদের এখানে, তো আমরা 3/2 লিখতে পারি। তো দেখো 3/2 লিখা হয়েছে। তো শিক্ষার্থীরা, তোমরা চাইলে এটা একবারও করতে পারো, এই উভয় পাশের 2:2 কেটে দিয়ে এডি সমান 3 সেন্টিমিটার ডিরেক্ট লিখতে পারো, অথবা আমি কোনাকুনি গুণ করে তোমাদের দেখিয়েছি যাতে তোমাদের আর আর গুণটা সুবিধা হয় আর কি। যেহেতু এডি এর ভ্যালু বের করবো আমরা, তো এডি এর সাইডটা আগে গুণ করে নেবো, এই কোণা। তো এডি এর সাথে যদি 2 গুণ করা যায় 2 ইন্টু এডি হবে, তারপর আরেক কোণা গুণ করে সমানের আরেক পাশে বসাবো 3:2, তারপর এডি এর ভ্যালু বের করবো, এডিকে রেখে দিয়ে এই তো 2 গুণ অবস্থায় আছে, এটা ডান পক্ষে ভাগ হবে, এখানে দেখো 3 দুগুণে 6 হয়, তো সেই 6 লেখা হয়েছে। এই তো বাম পক্ষ থেকে 2 ডান পক্ষে আসলে এটা 2 ভাগ হয়ে গেল, তো 6কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে হবে ডি সমান 3। আমরা এডি বের করলাম এই কারণে, কেননা আমাদের হচ্ছে এবি এর দৈর্ঘ্য লাগবে। তো শিক্ষার্থীরা চিত্রটা দেখলে বুঝতে পারবা, এবি এর দৈর্ঘ্য লাগবে, ঠিক আছে? এই পুরোটার পুরোটা হচ্ছে এবি। তো অলরেডি আমাদের কিন্তু বিডি দেওয়া আছে, এডি আমরা বের করলাম, এডির সাথে বিডি যোগ করে দেব, তাহলে এবি পেয়ে যাব। তাহলে দেখো এবি সমান আমরা এডি প্লাস বিডি লিখে নিয়েছি চিত্র অনুযায়ী, এডির মান হচ্ছে 3, বিডির মান 2 দেওয়া আছে, এই হচ্ছে 5 মিটার, পুরো হচ্ছে এবিটা। আশা করি বুঝতে পেরেছো, এই হচ্ছে উত্তর। আমরা পরবর্তী কাজে চলে যাই। এখানে খেয়াল করো, বলা আছে ত্রিভুজ এবিসি এ এ এর সমদ্বিখণ্ডক, এখানে পাশেই চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এ বি সি এর এ এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ এ কোণটা 2 ভাগ করা হয়েছে। তো তোমরা কিন্তু পূর্বের ভিডিওগুলোতে দেখেছো আমরা কোণ কিভাবে সমদ্বিখণ্ডিত করতে পারি। তো যাই হোক, এখানে সমদ্বিখণ্ডিত করা হয়েছে, করার ফলে এই বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। তারপর
C AD এর সমান্তরাল। এই তো দেখো C থেকে E কার সমান্তরাল? AD এর সমান্তরাল। তো এই দুটো যদি সমান্তরাল হয় পূর্বের চিত্রটার মতোই, এই চিত্রটা জাস্ট উল্টিয়ে দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এই তো দেখো CE সমান্তরাল AD, তাহলে এটার হচ্ছে অপোজিট বাহু দুইটা কোনটা? একটা হচ্ছে B আর একটা হচ্ছে BC। তাহলে আমরা এভাবে লিখতে পারি AB অনুপাত AE সমান, এই তো দেখো BD অনুপাত CD লিখতে পারি, তাই না? আমি আবারও বলছি এটা কেন লিখতে পারি, কারণ হচ্ছে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা, এই তো সি বাহুর সমান্তরাল সরল রেখা, ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়, এই ত্রিভুজের অপর বাহু হচ্ছে এই হচ্ছে বি আর হচ্ছে বিসি, ঠিক আছে, সমান অনুপাতে বিভক্ত করে। তো শিক্ষার্থীরা এখানে প্রথমত এ বি আর সি হচ্ছে ত্রিভুজ ছিল, এই এ বি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে, ঠিক আছে, করার পর সি থেকে ই যোগ করে দেওয়া হয়েছে। তো এখানে দেওয়াই আছে হচ্ছে বিডি অনুপাত সিডি বা ডিসি, অর্থাৎ এই পাশটা আমরা একটু আগে যেটা করলাম সেটা 3:2 দেওয়া আছে, আর হচ্ছে এই হচ্ছে 10 মিটার দেওয়া আছে, এই ভ্যালুটা দেওয়া আছে। তো এবি এর ভ্যালু বের করা খুবই সহজ এখন, তো চলো আমরা এটি দেখে ফেলি। তো শিক্ষার্থীরা এখানে 3 নম্বর যে চিত্রটা আমরা দেখলাম সেটা সরাসরি এখানে দেওয়া হয়েছে, তারপর লেখা হয়েছে ত্রিভুজ এবিসি এর সমদ্বিখণ্ডক এবি যা বিসি কে এই তো ডি বিন্দুতে ছেদ করেছে, সি এডি এর সমান্তরাল, এই তো সি এডি এর সমান্তরাল, এবং যা যা দেওয়া আছে সরাসরি আমরা এখানে লিখে নিয়েছি, আর যেহেতু দেওয়া আছে সি সমান্তরাল এডি এটাও আমরা লিখে নিয়েছি। এখন আমি একটু আগে যেটা দেখালাম, যেহেতু সি এডি এর সমান্তরাল হবে তাই এবি অনুপাত এই এইটা সমান বিডি অনুপাত ডিসি বা সিডি, এটা আমরা লিখে নিতে পারি। তো এবি এর মান বের করব, এবি লিখছি, এই এর ভ্যালু 10 মিটার দেওয়া আছে সেটা নিচে লিখছি, তারপর বি বিডি ইস টু ডিসি, এটা হচ্ছে 3:2 দেওয়া ছিল, তো এটা 3/2 লিখেছি। তো এখন আমরা কোণাকুণি গুণ করব, যেহেতু এবি এর মান বের করব এই কোণা আগে আমরা গুণ করব, তাহলে এবি ইন্টু 2 হবে, আর অপর কোণা গুণ করে সমানের আর এক সাইডে বসাবো, তো এটা 3×10=30 হয়ে গেল, আর এই পাশে 2 আছে, এটা ডান পক্ষে গেলে এটা ভাগ হয়ে যাবে, 2 দিয়ে যদি 30কে কাটো এটা 15 হবে, তাহলে এবি এর মান হচ্ছে 15 মিটার। আশা করি বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা আমরা 3টা অঙ্ক করে ফেললাম, আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো অঙ্ক করব। শিক্ষার্থীরা ভালো থাকবে, আল্লাহ হাফেজ।